আসসালামু আলাইকুম স্যার, বিজনেস আউটার বিরির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বিয়াস, আশা করি সকলেই ভালো আছেন। আর ভালো থাকার কামনা করি আজকে আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে এসেছি। সম্মানিত বিয়াস, আজকের টপিক, যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, সেই টপিকটা হবে আমি আজকে একটা মিনি চার্জার ফ্যান বানাবো। আর এই মিনি চার্জার ফ্যান বানাবো এবং এটাতে একটা লাইটও ইউজ করবো। সেম একটা চার্জার ফ্যান যা থাকে, আর সবচেয়ে বড় আকর্ষণ হবে আজকে এই চার্জার ফ্যানটাকে আমি মোবাইলে চার্জ করব। আমি চার্জার ফ্যানটাকে মোবাইল চার্জ করব। আমার বাসাতে কারেন্ট চলে গেছে, আমার মোবাইলের ব্যাটারি চার্জ নাই, আমি কিন্তু এই ফ্যানটা থেকে আমি চার্জ করে মোবাইলে চার্জ করে ব্যবহার করতে পারবো। তো সম্মানিত বিয়াস, বেশি কথা বলবো না, মূল ভিডিওতে চলে যায়, চলুন। তো বিয়াস, চার্জার ফ্যানটা তৈরি করতে হলে সর্বপ্রথম আমার এরকম একটা কমেন্ট বোর্ড, মানে ফ্রিজের একটা বোর্ড লাগবে, এরপরে উপরে লাগবে একটা বোর্ডের টাকনি, মানে বোর্ডের একটা কভার। তো বিয়াস, আমি কিন্তু এই ভিডিওটা বেশি লম্ব হবে দেখা, সেক্ষেত্রে আমি কিছু কাজ আগায় রাখছি। যেমন আমি একটা পাইপ নিয়েছি, এই পাইপটা এখানে আমি মোটর বসাবো, এই পাশ দিয়ে আমি তারগুলো বের করব। তো আর এই পাশে আমি একটা সুইচ দিব, এটাতে লাইট জ্বলবে। এই পাশে একটা সুইচ দিব, এটাতে আমার ফ্যান চলবে। আর আমার একটা ফ্যান লাগবে আটর, এরপরে দুইটা ব্যাটারি দিয়ে আমি ইউজ করবো। এরপরে দুটা কালো সুইচ লাগবে, আর এই যে চার্জ নিয়ে একটা মডিউল, এটা দিয়ে আমার চার্জও হবে এবং চার্জ বেরও হবে। এটা দিয়ে আমি চার্জ করবো, এটা দিয়ে আমি মোবাইল চার্জ করবো, এখানে চার্জার বের করবো। আবার আমি দুই চার্জার চার্জ করতে পারবো, একটা টাইপ সি, একটা 65। আমার টাইপ সি তো চার্জ হবে, 65 তো চার্জ হবে, আর আমি কেবলটা লাগাই মোবাইলে চার্জ করবো। তো বিকজ আর দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো আমি ভিডিওটা শুরু করতেছি, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন।
তবে এতক্ষণ আমি কাজ করে গেছি, আপনার সাথে কথা বলি নাই। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আমি কীভাবে কাজটা করলাম। তো এটা হচ্ছে আমার চার্জিং মডিউল। এখানে আমি ব্যাটারি নেগেটিভ দিয়ে দিলাম, ব্যাটারি পজিটিভ দিয়ে দিলাম। তারপরে দেখুন আমার এই পাশে দুইটা তার বের হয়েছে, এই পাশটা এই দুইটা তার আমি লাইট ইউজ করবো। লাইট মানে আমি একটা ফোর ভোল্টের লাইট ইউজ করবো। তো ফোর ভোল্টের লাইট ইউজ করতে হলে আমি এই লাইটের নেগেটিভটা সরাসরি ব্যাটারির নেগেটিভ থেকে তাই না নিয়ে আসলাম এই কালো তার দিয়া, আর ব্যাটারির থেকে একটা পজিটিভ দিয়ে দিলাম আমার এই সুইচ পাশে আমি পজিটিভ দিয়ে দিলাম। এখন যদি আমি সুইচ দিয়ে নিচের পাশে আমার লাইনটা চলে আসবে, তো নিচের পাশ থেকে আমি নেয় এই পাশে একটা লাইট নিয়ে এলাম, লাইন নিয়ে এলাম। তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ। সেমভাবে দেখুন ফ্যানেরও আমি দুটো তার বার করছি, তো ফ্যানের নেগেটিভ ফ্যানের যে কালো তারটা বার করছি সরাসরি আমি ব্যাটারি মাইনাস থেকে দিয়ে দিলাম, আর ফ্যানের যে পজিটিভ তারটা আমি সুইচে দিয়ে দিলাম, আর সুইচ থেকে আরেকটা তার এনে আমি এদিক দিয়ে বার করলাম। বিকজ এটুকু কাজ। এখানে তারগুলো এলোমেলো দেখতেছেন, আপনারা ভাবেন যে আহামরি কিনা কিনা কি, এখানে আহামরি কোনো কিছু না। সেম কাজগুলো আপনারা নিজেরা ঘরে বসেও বাসাতে বসে ঘরে বসে এই কাজটা করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, আর যদি কোনো জায়গায় বুঝতে ভুল হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং আমার ভিডিওটা দ্বিতীয়বার দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আমি রাবার গাম দিয়া আমার ব্যাটারি দুইটা আটকে দিতেছি। তো আমার কাজ কিন্তু প্রায় শেষ। আমি এখন আমার এখন আর অন্য কোনো কাজ নাই, আমি শুধু খালি এখন ফিটিং করবো, আর ফিটিং করে আমি আপনার সাথে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি ব্যাটারি দুইটা সেমভাবে আমি বোর্ডের সাথে কালেকশন করে দিলাম। এখন চলুন এখন আমার বোর্ডে হলের কাজ শেষ, আমি শুধু এখন সেমভাবে বসায় দিব। বসায় দিয়া পরে আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখাবো। দেখুন এখন আমি বসায় দিলে আমার কোনো কাজটা খুব সুন্দর হবে। ক্যাপটা লাগানো শেষ। তো চলুন আমি পাকাটা লাগাই দিলাম। তবে আজ দেখুন এত সুন্দর ঠান্ডা বাতাস তা বলার বাইরে। তবে আজ এখন এই দেখুন এটাতে আমি লাইট ইউজ করবো। আমি বাসাতে আমার বাসাতে কারেন্ট নাই, আমি লাইট ইউজ করবো। আমার বাসাতে ফ্যান কারেন্ট নাই, আমি ফ্যান ইউজ করবো। তবে আজ সবচেয়ে বড় আকর্ষণ যারা আজকে আমি মোবাইল চার্জ দিব। তো দেখুন আমি মোবাইল চার্জ দিব আজকে। আমার 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 রুমে কারেন্ট নাই, চলে গেছে, আমার মোবাইলটা চার্জ নাই। আমি সেটা আজকে চার্জ করে আপনাদের দেখাবো। দেখুন চার্জ যখন লইবে অটোমেটিক এটাতে চার্জ হবে। দেখুন আবার খুললাম, দেখুন চার্জ হচ্ছে, অলরেডি চার্জ হচ্ছে। আর চার্জ হলে এখানে আমার ব্যাটারিটা ফুল চার্জ আছে কিনা, চারটা বাতি আছে, চারটা বাতি থাকলে আমার ফুল চার্জ দেখাবে। আর যদি একটা বাতি কমে তাহলে এক ধাপ কমবে, দুইটা বাতি কমলে দুই ধাপ কমবে। এরপরে আমি আপনাদেরকে আজকে বাটন চার্জার দেও দেখাবো। আমি এখন দেখাইছি আপনারা অ্যান্ড্রয়েড চার্জার, অ্যান্ড্রয়েড দিয়া আমি এখন বাটন চার্জার দিয়া দেখাবো।
যদি আমার বাটন বাটন মোবাইলও চার্জ হবে, যে দেখুন বাটন মোবাইল দেখুন দেখুন আমার বাটন ফোনটাও চার্জ হচ্ছে, বাটন ফোনটাও চার্জ হচ্ছে। সম্মান দিবস লাইট জ্বলবে, ফ্যানও চলবে, ফোনও চার্জ হবে। একটা মডিউলের ভিতরে তিনটা প্রোগ্রাম, তাহলে দেখুন কত সুন্দর একটা জিনিস। তো সমানতি ব্যাস, এরকম ভালো ভালো জিনিস, এরকম ভালো ভালো টপিক পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। তো ব্যাস, আমি এখন আবার আপনাদের সামনে চার্জ করব। এখন আমি এই এই এটা চার্জ দেব। দিলে আমি এখন চার্জ দিব, চার্জ দিলে আমার এখানে ফুল চার্জ হবে। আমার ফুল চার্জ হলে অটোমেটিক আমার বলে দিবে, দে এই দেখুন আমার বাতি লাভ পারতেছে। এখন আমার তিন ড্যাগ আছে, এক ড্যাগ যদি এই ড্যাগে ফুল চার্জ যদি ফুল হয় তাহলে সমানতি ব্যাস এরকম ভালো ভালো ভিডিও পেয়ে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন এবং ভালো ভালো এরকম ভালো ভালো ভিডিও আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এই বলে শেষ করছি। সার্ভিসিং সাউডার বিডির পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।